হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব গরুর পুরাণ অনুসারে 5টি মহাপাপ কি কি, যেগুলো করলে নরকে দীর্ঘকাল যাবৎ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। প্রথম মহাপাপ হল ব্রহ্মহত্যা। সনাতন ধর্মে ব্রাহ্মণকে ভগবানের সমান বলা হয়। এর কারণ হিসাবে বলা হয়েছে ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হয়েছে। এই কারণে 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণকে উঁচু স্থান দেওয়া হয়েছে। এই কারণে ব্রাহ্মণকেই পূজার অধিকার দেওয়া হয়েছে। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যদি কেউ ভুল করে কিংবা ভুল না করেও যদি কোনো ব্রাহ্মণের হত্যা করে তাহলে তার ব্রহ্মহত্যার পাপ হয়। জীবনভর তাকে দুঃখ ভোগ করতে হয়। এবং যদি কেউ এই ব্রহ্মহত্যার জন্য সাহায্য করে তাকেও কুম্ভীপাক নরকে শাস্তি ভোগ করতে হয়। তাই কোনো মানুষেরই ব্রহ্মহত্যায় নিজেকে জড়ানো কখনোই উচিত না। দ্বিতীয় মহাপাপ হল মদ খাওয়া। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে সুরাপান করা ব্যক্তিকে নরকে বছরের পর বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। স্ত্রী হোক কিংবা পুরুষ, প্রত্যেকের এই মদ অর্থাৎ সুরাপান থেকে নিজেকে দূরে রাখা উচিত। সুরাপান গোমাংস খাওয়ার থেকেও বেশি পাপ। আর সুরাপানকারী ব্যক্তির উপর ভগবান কখনো খুশি হয় না। সুরাপান যে করে এবং যে করায় সবাইকেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তৃতীয় মহাপাপ হলো স্বর্ণচুরি অর্থাৎ সোনা চুরি। খিদে যদি লাগে তাহলে চুরি করলে সেটা সাধারণ পাপ। এছাড়া অন্য কোনো জিনিস চুরি করাই পাপ, কিন্তু সেটা সাধারণ পাপ। কিন্তু সোনা চুরি মহাপাপ। চুরি করা বস্তুতে কখনোই লাভ হয় না, বরং অন্য অনেক দিক থেকে লোকসানই হয়। চুরি করা মানুষ কিংবা চুরি করার সাথে যুক্ত মানুষকে তামিশ্র নামক নরকে দুঃখ ভোগ করতে হয়। তাই কোনো মানুষের এই মহাপাপ করা উচিত নয়। চতুর্থ মহাপাপ হলো গুরুর পত্নীর সঙ্গে সম্বন্ধ বানানো। গুরু শিষ্যের সম্পর্ক পিতা পুত্রের, কিন্তু কিছু পাপী মানুষ এই সমস্ত জ্ঞানী লোকের পত্নীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। এই পাপকে মহাপাপ বলা হয়। গুরুর পত্নীর সঙ্গে কোনো প্রকার খারাপ সম্পর্ক তৈরি করা কিংবা গুরুর পত্নীকে খারাপ দৃষ্টিতে দেখা, এরকম পাপকে ব্রহ্মহত্যার চেয়েও বড় পাপে মানা হয়। আর এই পাপের প্রায়শ্চিত্ত কোনোভাবেই সম্ভব নয়। এরকম পাপীকে জয়ন্তী নামক নরকে সাজা ভোগ করতে হয়। মনুস্মৃতিতে বলা হয়েছে মানুষের সংযম হয়ে কাজ করা উচিত, আর পরস্ত্রী সম্পর্ক থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। আর পঞ্চম মহাপাপ হলো মহাপাপকারী ব্যক্তির সাথী। মহাপাপী ব্যক্তিদের সঙ্গে যারা থাকে তাদেরও মহাপাপী বলা হয়। আর এরকম মহাপাপীকে নরকে বিভিন্ন প্রকার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই কারণে মহাপাপকারী ব্যক্তিদের সঙ্গে কখনো মেলামেশা করা উচিত নয়। এরকম ব্যক্তি সারা জীবন দুঃখই ভোগ করে। তাহলে আপনারা জানলেন 5টি মহাপাপ কি কি। তাই সবসময় এই সমস্ত পাপ থেকে নিজেকে সবসময় দূরে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।